হাল সো কিছুক্ষণ আগেই আমি কিসিকা ভাই আর কিসিকা জানে ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা এক কথায় দাঁড়িয়ে আমার কেমন লেগেছে সেটা তো আমি থ্রু আউট দ্য ভিডিও তোমাদেরকে বলবোই, কিন্তু তার আগে যেটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি সিরিয়াসলি তোমাদেরকে বলতে চাই সেটা হলো আর এর শুধু নাটু নাটু অস্কার পেয়েছিল, এই গোটা মুভিটা অস্কার পাবে অসাধারণ। ট্রেলারটা দেখেই অস্কার দিতে ইচ্ছা করছিল, ছুটতে ইচ্ছা করছিল আমার অস্কার লিটারালি ট্রেলারটা দেখার পরে, এত অসাধারণ ট্রেলার। ট্রেলারটা তো লিটারালি দেখো, আমি তোমরা আমরা সাধারণ মানুষ আমরা এই ট্রেলারটা দেখে না ঠিক করে বুঝে উঠতে পারবো না। আর দেখো ট্রেলারটা দেখে যদিও বা একটু হলে কিছু বুঝতে পারি, সিনেমাটা দেখে কি করে বুঝবো তাই না? এত হাই কনসেপ্ট মাস মুভি হতেই পারে না, মানে এত সুন্দর কনসেপ্ট, এত হাই কনসেপ্ট না, সিরিয়াসলি ম্যান অসাধারণ ট্রেলার। ট্রেলারেতে আমরা কি দেখতে পাচ্ছি? ট্রেলারেতে আমরা দেখতে পাচ্ছি একটা হিরোইনকে আর তার আর আমাদের ভাই জানের কেমিস্ট্রি। সো ভাই জান রিয়েল লাইফেও কিন্তু সবার ভাই জান, ঠিক আছে? আর ভাই জানকে নিয়ে কিন্তু বহু হিরোইনই একটা টাইমে দাঁড়িয়ে অনেক কনফিউশনে থেকেছে যে তাকে তারা ভাই বলবে না জান বলবে। সো ভাই আজ অব্দি যাদেরকে পারমিশন দিয়েছে তারাই কিন্তু ভাইয়ের জান হয়েছে তাই না? আর এই যে ডেলেমাটা রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফেতেও চলে আসছিল, বাট না, এখানেও ভাইজান ক্লিয়ার করে দিয়েছেন যে সে হিরোইন ভাই বলবে না জান বলবে। সো হিরোইন এখন জান বলে, কিন্তু দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, ঠিক আছে, এই কেমিস্ট্রিটাকে আমি কীভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে এক্সপ্লেন করবো? জাস্ট ইম্যাজিন যদি একটা কোনোদিনও কোনো গরু আর একটা ছাগলের কেমিস্ট্রি দেখানো হয় তাহলে ঠিক কীরকম দেখতে লাগতে পারে, ঠিক এরকমই কেমিস্ট্রিটা, অসাধারণ। আমরা কখনো এরকম কেমিস্ট্রি দেখিনি, দেখতে পাবোই না, বানানোই হয় না তাই না? একদম ঠিক, আমরা এই ধরনের একটা অসাধারণ কেমিস্ট্রি দেখতে পাই। ডায়লগ কান্টারা পুষ্পা আরআরআর কোথায় এরা, কারা এরা? ডায়লগ শুনবে বুঝেছো, মন দিয়ে ডায়লগ শুনবে। আমি তো 10-15 বার শুনছিলাম মুখস্থ করবার জন্য, বাট এত হাই লেভেল ডায়লগ মুখস্থই হচ্ছে না, তার উপরন্তু যখন শুরু হচ্ছে তখন সংস্কৃত বলছে। এবার সংস্কৃত তো ভাই আমি বুঝি না, আমি সংস্কৃত বুঝি না তো আমি মুভিটাকে কি করে বুঝতে পারবো? যেখানে আমি একটা সংস্কৃতই বুঝে উদ্ধার করতে পারি না সেখানে তো আমি দাঁড়িয়ে এই মুভিটা কি করে বুঝবো? মুভিটাকে বোঝাটাই সম্ভব নয়। তার উপরন্তু মুভিতে অ্যাকশন, এত হাই লেভেল অ্যাকশন ভাই বোঝা সম্ভবই নয়। পাঠান, এই কিছুদিন আগে পাঠান রিলিজ করেছিল, পাঠানের অ্যাকশনই আমরা বুঝতে পারিনি। জাস্ট ইমাজিন বাইরের কুকুরগুলো অব্দি বুঝতে পারছে না। আমি ওদেরকেও মানে হনেস্টলি কিসিকা ভাই কিসিকা জানে ট্রেলার দেখিয়ে দিয়েছিলাম, ওরা স্টিল বার্ক করছে, আমি বোঝাতে পারছি না যে চুপ করতে হবে, তোমাদের কানে ব্যথা করবে, আদারওয়াইজ ওরা বুঝবে না, একদম বুঝবে না, ওরা চিৎকার করবে। এখন ওরা ওদের চিৎকার করতেই হবে কারণ ওরাও এই ট্রেলারটা দেখে বলেছিল। আর কিছুক্ষণ আগেই না, যেহেতু আমি কিছুদিন আগে খুব অসুস্থ ছিলাম, সো যখন পুষ্পা 2 এর টিজারটা রিলিজ করেছিল তখন আমি সেটা নিয়ে ভিডিও বানাতে পারিনি। তো আমি আজকেই একটা ভিডিও শ্যুট করেছি যে ভিডিওটাতে আমি পুষ্পা 2 একটা মাস মুভি এবং এটা ছাড়াও মাস মুভির ইম্পর্টেন্স নিয়ে ওই ভিডিওটাতে কথা বলেছিলাম। মাস মুভি কেন ইম্পর্টেন্ট, মাস মুভিকে যারা পছন্দ করে না তাদেরও মাস মুভিকে পছন্দ করা উচিত সেটা এখানেতে দাঁড়িয়ে ওই ভিডিওটাতে দাঁড়িয়ে আমি বলবার চেষ্টা করেছি। সো এখানেতে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, দেখো আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম মাস মুভি নিয়ে। মাস মুভি মানে কি? যেখানেতে দাঁড়িয়ে পাঠান আসছে, রিসেন্টলি রিলিজ করেছে পাঠান, ভোলা আসছে, দৃশ্যম 2 আসছে, তারপরেতে পুষ্পা আরআরআর বাহুবলি এই সমস্ত মুভিগুলো আসছে তাই না? বাট কিসিকা ভাই কিসিকা জান মাস মুভি, ইটস আ মাস্টার পিস মুভি, প্লিজ এই মুভিটাকে দেখে আমরা কি করে বুঝতে পারবো তাই না? এই মুভিটাকে কে বলে এটা মাস মুভি, এটা আর্ট ফিল্ম, আর্ট, এত আর্ট বোঝার আমারই ক্ষমতা হয়নি, ঠিক আছে? সিরিয়াসলি আমি তো বুঝেই উঠতে পারছিলাম না, আমি তো ফার্স্টে ভেবেছিলাম আমি কি বলবো স্ক্রিনের সামনে এসে, এরকম অ্যাকশন সিকোয়েন্স আমি কখনো দেখিনি। ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখে ওরা থামতে পারছে না, ওরা চিৎকার করেই যাচ্ছে, এমন অ্যাকশন সিকোয়েন্স, আরে বাপরে বাপ, ঘুষি মারছে বাড়ি ধসে পড়ে যাচ্ছে, সিরিয়াসলি। তার উপরন্তু আইকিউ ভাই মুভিতে অসাধারণ আইকিউ, জাস্ট ইমাজিন যদি তুমি কোনো জায়গাতে গিয়ে কারোর কেউ ধরো একটা
400 বছর পুরনো অ্যান্টিক ফ্লাওয়ার ভাস নিয়ে যাচ্ছিল আর তুমি সেটা ধাক্কা মেরে ফেলে দাও। হ্যাঁ, সো তোমাদের কিরকম ফিল হতে পারে, তাই না? বাজে ফিল হতে পারে, পালিয়ে যাবে আদারওয়াইজ, পকেটে টাকা নেই। আরে আমরা তো গরিব লোকজন না, আমাদের কাছে টাকা নেই, আমরা ওরকম অত দাবি যদি ভুল করে ভেঙে ফেলে পালাবো সবাইকার আগে। বাট ইট ইস ভাইজান ম্যান, ভাইজান পালায় না, ভাইজান বলে কি যে এটা একটা নতুন জিনিস ছিল না, আমি একটা অ্যান্টিক জিনিস ভেঙে ফেলেছি, ঠিক আছে, দ্যাটস ইট, আমি টাকা পয়সা দেবই না, আমার কাছে থাকলেও আমি দেবো না, একটা 400 বছরের পুরো জিনিসের জন্য কে টাকা পয়সা দেয়, ভাগ এখান থেকে, ইটস লাইক দ্যাট, ওকে। আর তার উপরন্তু হিরোইন, হিরোইন তো হিরোর প্রেমে একদম, মানে কি বলবো, একদম ভালোবাসাটা এত মাখো মাখো লাগছিল, এত সুন্দর একটা, মানে মুভিতে পেডোফিলিয়াটা এত সুন্দর করে দেখানো হয়েছে না, যে মানে পেডোফিলিয়া যে কতটা আনকমফোর্টেবল হতে পারে সেটা তোমরা ফিল করতে পারবে, ট্রেলারটা দেখেই ফিল করতে পারবে। তাহলে জাস্ট ভাবো, এই মুভিটা কিন্তু একটা প্রোটেস্ট, পেডোফিলিয়ার ক্ষেত্রে একটা প্রোটেস্ট, যে কতটা খারাপ লাগতে পারে জিনিসটা, পেডোফিলিয়া অ্যাকচুয়ালি মানে পেডোফিলিয়া একটা বাজে জিনিস। হ্যাঁ একদম ঠিক, কারেক্ট, চিল্লাচ্ছে, পেডোফিলিয়া একটা বাজে জিনিস, ওরাও সত্যি ওরাও মানতে চাইছে, বলছে হ্যাঁ পেডোফিলিয়া একটা বাজে জিনিস। সো অ্যাকশন সিকোয়েন্স সমস্ত কিছু মিলিয়ে এটা একটা অসাধারণ একটা অনবদ্য ট্রেলার ছিল। আর তোমরা চিন্তা করো না, এই মুভিটা আমি জানি যে সবাই হয়তো বুঝতে পারবে না এই মুভিটা, তো তোমরা টাকা পয়সা বাঁচিয়ে রাখো, আমি একটু খরচা টর্চা করে গিয়ে মুভিটা দেখে আসবো, দেখে এসে আমি আমার মানে পয়েন্ট অফ ভিউটা তোমাদের সাথে একবার শেয়ার করে নেবো। হ্যাঁ ভাই, তোদের সাথেও করবো, ডোন্ট ওয়ারি, ওরাও ভাবছে যে করবি তো আমাদের সাথেও শেয়ার। আমি ওদেরকেও বলছি, আমি ওদের সাথেও শেয়ার করবো। সো দ্যাটস ইট, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি যাবো, আর প্লিজ সাপোর্ট করো, কারণ আমাকে যেতে হবে ওই মুভিটা দেখতে, আর মুভিটা যখন আমি দেখতে যাব তখন তোমাদের সাপোর্টটা আমার লাগবে, মানে তোমাদের কথা ভেবেই তো আমি এত হাই লেভেল একটা মুভি দেখতে যাব, তাই না? আমাকে বুঝতে হবে মুভিটা দেখে, কত কিছু বুঝতে হবে, তবেই না এসে আমি তোমাদেরকে বলবো ভাই যেরকমভাবে নেচেছেন, হ্যাঁ এত অসাধারণ স্টেপ ওখানে দেখানো হয়েছে, এত সুন্দর সুন্দর ডায়লগ আছে, আর প্রত্যেকটা ডায়লগ প্রচণ্ড একটা ডিপ মিনিং ক্যারি করে, ঠিক আছে। সো সেই সমস্ত ব্যাপারগুলো আমি তোমাদেরকে এসে ভালোভাবে বলবো, ভালোভাবে বোঝাবো, তো প্লিজ তার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ওকে। আর তোমরা যদি আমার মতন সাধারণ মাস মুভি লাভার হও, তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি। আর মুভি রিভিউ ছাড়াও আমি বই সম্বন্ধে কথা বলি, আমার বুকিশ নলেজ শেয়ার করি, আর যেহেতু ইন্ডিয়ান মাইথোলজি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টপিক, সো আমি মাঝে মধ্যে ইন্ডিয়ান মাইথোলজি নিয়েও কথা বলি, অ্যানিমে দেখতে ভালোবাসি, তো তোমরা যারা যারা অ্যানিমে ফ্যান রয়েছো তারাও আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।